আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাইমানো সহকারী শিক্ষক সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আজকে আমাদের বাবুদুগুলোকে কি পড়াবো, সোনামণিগুলোকে? আজকে আমার বাবুরা সেই ছোট্টবেলায় প্রথম যখন লেখা শিখেছিল সেই লেখাগুলো আবার লেখাবো। কি লেখাগুলো কি প্রথমে শিখেছিলে? এবিসিডি, সেই লেখাগুলো আজকে আমরা আবার শিখব। কারণ বাবুগুলো তো অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে অনেক লেখা লিখছে, অনেক রকমের লেখা লিখছে, এত লিখছে যে লিখতে লিখতে সেই ছোটবেলার ক্যাপিটাল আর স্মল লেটার লেখাটা তো হচ্ছেই না। আর যখন লেখা বেশি বেশি না হবে তখন কি হবে, বাবুদের হাতে লেখা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য ম্যাম মনে করলো আজকে ক্লাসটা আমাদের হয়ে যাক সেই ক্যাপিটাল আর স্মল লেটার। তবে তোমরা যেহেতু একটু বড় হয়ে গেছো সেই জন্য আমাদের লেখার ধরনটা একটু অন্যরকম হবে। কেমন হবে দেখি, আমরা বোর্ডে এসে দেখি। দেখো বোর্ডে আমাদের তোমাদের খাতায় যেমন ছাপ করা থাকে, যেভাবে সাজানো থাকে, ডেকোরেশন করা থাকে, ঠিক সেইভাবে আমি বোর্ডের মধ্যে ডেকোরেশন করে রেখেছি তোমাদের ভালো করে বোঝানোর জন্য। এই ভালো করে বোঝানোর জন্য আজকে আমরা শিখব কি শিখব, ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার। পরীক্ষার সময় আমাদের আসবে ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার একটা নির্দিষ্ট পর্যন্ত আসবে। ধরো এ থেকে এইচ পর্যন্ত, এ থেকে আই পর্যন্ত ইচ্ছা মতো আসতে পারে, তোমরা সব পারবে। আমার বাবুরা অনেক ভালো, অনেক স্মার্ট, তারা অনেক কিছু পারে আমি জানি। তাহলে আজকে দেখি তো ক্যাপিটাল আর স্মল লেটার গুলো কিভাবে লিখতে হবে। দেখো আমি কিভাবে লিখছি, প্রথমে আমরা লিখবো এ। দেখো তো দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে আমরা লিখবো এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ঠিক আছে, ক্যাপিটাল এ লিখব। তাহলে ক্যাপিটাল এ যদি লিখলাম, ক্যাপিটাল এ যদি লিখলাম স্মল এটা লিখতে হবে, তাহলে আমরা লিখে ফেলি স্মল এ। তাহলে আমরা ক্যাপিটাল এ লিখলাম বা স্মল এটা লিখে ফেললাম। এবার আসি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, বিটা লিখবো, হ্যাঁ ক্যাপিটাল বি, স্মল বি, স্মল বি, ক্যাপিটাল বি লিখা হলো, স্মল বিটা লিখা হয়ে গেল। এবার আমরা লিখব ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, এবার কি লিখবো, স্মল সি, স্মল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই লিখবো, ক্যাপিটাল ই লিখবো, ক্যাপিটাল ই লিখবো, স্মল ই লিখলাম। এবার ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল কি হবে, এফ এর পর আমাদের কি হবে, এফ এর পর, এফ এর পর আমাদের হবে জি, জি, এফ এর পর হবে জি, ই এফ জি। তাহলে কি হবে, এরপর এইচ, এইচ আমাদের হবে এইচ, ক্যাপিটাল এইচ আর স্মল এইচ হলো। আমার সোনামণিরা আমরা কি লিখলাম, এ বি সি ডি ই এফ জি এইচ, তাই না? আমাদের তাহলে এ থেকে এইচ পর্যন্ত লিখা হলো। তোমরা দেখো এখানে কিন্তু আমি এ লিখেছি বড় হাতের এ, ছোট হাতের এ,
বড় হাতে বি ছোট হাতে বি বড় হাতে সি ছোট হাতে সি লিখি নি এভাবে আমরা এ থেকে এইচ পর্যন্ত লিখলাম আমাদের পরীক্ষায় যদি আসে ক্যাপিটাল এন্ড স্মল লেটার সি কতটুকু পর্যন্ত লিখবে লিখবে হলো বড় হাতে এ থেকে বড় হাতে এইচ ছোট হাতে এইচ পর্যন্ত ক্যাপিটাল এন্ড স্মল লেটার তাহলে আমরা এভাবে লিখব লিখতে পারবে না আমার সোনামণিরা অবশ্যই লিখতে পারবে আমার সোনামণিরা খুবই ভালো পারে আর তোমরা যদি এটা না লিখো তাহলে কি হবে তাহলে হাতে লেখা কিন্তু ভালো হবে না আর হাতে লেখা খারাপ হলে কি হবে নাম্বার কাটা যাবে আম্মু মন খারাপ করবে ম্যামও মন খারাপ করবে ম্যাম আর আম্মুকে কি মন খারাপ করানো যাবে না যাবে না তাহলে আমরা কি করব আমরা সুন্দর করে আস্তে আস্তে লিখব আস্তে আস্তে লিখব আর কখনোই কিন্তু বেশি মোছামুছি করব না আর কাটাকাটি করব না মনে থাকবে সবার আর যখন আমরা ইরেজ করব যখন মুছব তখন এমন করে মুছব যেন সেখানে কালো কালো দাগ না থাকে মনে থাকবে আমার সোনামণিরা সবচেয়ে প্রথমে খেয়াল করতে হবে আমার লেখাটা যেন সুন্দর হয় আস্তে আস্তে লিখলেই লেখা সুন্দর হবে মনে থাকবে আচ্ছা আমাদের তো লেখা হলো এখন আমরা কি করব এখন আমরা একটু কবিতা করি আমাদের যে মৌখিক ছড়া আছে সেই ছড়াগুলো বলবো আমাদের মৌখিক ছড়া কি আছে আমাদের দুটো মৌখিক ছড়া আছে একটা হলো কি আছে বলো একটা আছে হলো পুশি ক্যাট আর একটা হলো থ্যাংক ইউ গড আমার সাথে বলো মাই রাইমস নেম ইজ পুশি ক্যাট পুশি ক্যাট পুশি ক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন I have been to London to look after the queen. কি মজা না মজা অবশ্যই মজা আবার আমরা করি My wife's name is Pussycat. Pussycat, Pussycat, where have you been? I have been to London to look after the queen. আচ্ছা আরেকটা ছড়া আছে সেটা আমরা একটু করি সেটা হলো Thank you, God. Thank my rhyme's name is Thank you, God. Thank you, God, for the world so sweet. Thank you, God, for the food we eat. Abar amra boli. My rhyme's name is Thank you, God. Thank you, God. Abar boli. Thank you, God, for the world so sweet. Thank you, God, for the food we eat. ঠিক আছে? আচ্ছা। তাহলে আমাদের পড়াগুলো হয়ে গেল। আর আমাদের একটা লিখিত ছড়া আছে সেটা একটু পড়ে ফেলি। আচ্ছা, আমার সাথে বলো। My rhyme's name is Little Moon. বলছো তো? আচ্ছা। বলো, My rhyme's name is Little Moon. Little Moon? Little star, little moon, little star. Why so high? Why so far? Come to us. আচ্ছা এটা তো লিখিত ছড়া আমরা ফার্স্ট ফোর লাইন লিখি কিন্তু এই ছড়াটার সম্পূর্ণটা একটু বলবো আচ্ছা বলি little moon, little star. Why so high? Why so far? Come to us, sit and sing. I will get a golden ring. মানে এই ছড়াটার অর্থ হলো ছোট ছোট তারা ছোট ছোট চাঁদ কেন অত ভোরে কেন এত দূরে আমার কাছে এসো একটা গান গাও তাহলে তোমাকে আমি সোনার আংটি দিব কিন্তু যেহেতু আমাদের এটা লিখিত ছড়া ফার্স্ট ফোর লাইন সেজন্য আমরা লিখব লিটল মুন লিটল স্টার হোয়াই সো হাই হোয়াই সো ফার কাম টু আস এতটুকুই আমরা লিখব মনে থাকবে সবার তাহলে আমাদের সব ছড়াগুলো পড়া হয়ে গেল আচ্ছা আমার সোনামণিরা তোমাদেরকে যে আমি বলি সবসময় স্বাস্থ্যবিধি মেনে থাকবে চলবে তোমরা কি থাকছ চলছ আমি জানি তোমরা চলার চেষ্টা করছো শোনো এখন যেহেতু আমাদের দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা খারাপের জন্য আমরা বাসায় অবস্থান করছি বাসায় অবস্থান করছি বলে কি পড়াশোনা বন্ধ করে দেব না পড়াশোনা বন্ধ করব না আমরা কি করব পড়াশোনা চালিয়ে যাব এবং পুরো দমে চালিয়ে যাব একটু বাধা যেন না পড়ে কারণ আমরা বড় হচ্ছি আমাদের বড় হওয়ার জন্য কি পড়াশোনা দরকার অনেক জ্ঞান অর্জন দরকার
আর পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা কি করব, বাইরের অনেক অন্যান্য বইও পড়ব। কার সাহায্য নিয়ে? আম্মু আপুর সাহায্য নিয়ে, যেন আরো জ্ঞান আমরা অর্জন করতে পারি। আর ভালো পুষ্টিকর খাবার তো খেতেই হবে, না হলে কি হবে? তাহলে হবে না। আচ্ছা, সব কিছু মেনে চলবা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।